আসসালামু আলাইকুম এসএসসি 23 পরীক্ষার্থীরা, তোমাদের টোটাল ছয়টা বোর্ডের, নতুন করে টোটাল ছয়টা বোর্ডের এসএসসি পরীক্ষা, অর্থাৎ মোট ছয়টি বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রবি এবং সোমবারে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো হবে না। দেখো, এই মুহূর্তে আমি বাসার বাইরে আছি, এখানে ভিডিও বানানোর মতো কোনো অবস্থা নেই। তারপরে নোটিশটা এত গুরুত্বপূর্ণ, মানে এত জরুরি, যে আসলে ভিডিওটা বানাতেই হচ্ছে। এবং আমি তোমাদেরকে অনেক সময় দেখেছি, আমি যে নোটিশ দেখালে শিক্ষার্থীরা মনে করে যে এটা ভুয়া নোটিশ, এটা সঠিক নয়, এই প্রবলেমটা হয়। এই জন্য আমি সরাসরি সময় টিভি নিউজ পোর্টালের যে ওই তাদের যে ওয়েবসাইটটা আছে, তোমরা সেখানে গেলেই পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। সেখান থেকে আমি সরাসরি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। দেখো, এখান থেকে তোমরা সরাসরি দেখবে যে তোমাদের নোটিশে কী কী বলা হয়েছে, কোন কোন বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং কবে কবে পরীক্ষাগুলো হবে না। মুহূর্তে দেখতে পাচ্ছ আমি সেই ওয়েবসাইটের যে নিউজ পোর্টাল আছে সেখানে এই মুহূর্তে ঢুকেছি এবং এখানে দেখা যাচ্ছে যে ছয়টা বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এখানে তারা লিখেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখার কারণে চলমান এসএসসি সমানের ছয় বোর্ডের রোববার 14 মে ও সোমবার 15 মে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা যদি একটু নিচে আসি, আমরা এখানে দেখতে পাবো যে এখানে তারা বিস্তারিত বলেছে যে শনিবার 13 মে, অর্থাৎ শনিবার আজকে 13 মে এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা এই তথ্যটা পেয়ে যাবে। কিন্তু ওয়েবসাইটের থেকে আমরা যদি নোটিশটা দেখাই, অনেকে আসলে এই নোটিশটা বিশ্বাস করতে চায় না যে ভাইয়া হয়তো মিথ্যা কথা বলছে। তবে আমাদের উপর চোখ বন্ধ করে ভরসা রেখো যে অলওয়েজ আপডেট কখনো কোনো মিথ্যা নিউজ পড়ে না ইনশাআল্লাহ। কারণ আমরা সঠিক যে তথ্যটা পাই সেটা যাচাই বাছাই করে হয়তো 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা পরে প্রকাশ করি, কিন্তু সঠিক যাচাই বাছাই করার পরে প্রকাশ করি। তো দেখো, এখানে বিস্তারিত তারা বলেছে যে আদেশে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের রোব ও সোমবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে টোটাল ছয়টা বোর্ড আছে। আমরা সকালে দেখেছিলাম পাঁচটা বোর্ডের শুধুমাত্র রবিবারের পরীক্ষাটা, 14 মে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা স্থগিত ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন কিন্তু আরও ভয়াবহ হয়ে গেছে ঘূর্ণিঝড় মুখার কারণে। এখন শিক্ষা বোর্ড বাধ্য হয়েছে যে রবিবারের সাথে সাথে সোমবারে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে আরও একটা বোর্ড বেড়েছে, সেটা হচ্ছে যশোর বোর্ড। অর্থাৎ টোটাল ছয়টা বোর্ড, সেটা হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন দেখো, সারা বাংলাদেশে তোমরা অনেক শিক্ষার্থী আছো, সবাই ভাবছো যে ঢাকা বোর্ড আছে, অন্যান্য যে বোর্ড আছে সেই বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হবে কিনা। দেখো, সেই বোর্ডের এখনও আমরা জানি যে প্রথমে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু প্রথমে যে উপকূল অঞ্চলগুলোতে আছে সেখানে কিন্তু সমস্যা হয়, তারপরে পরবর্তীতে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আসে। এখনও এরকম সমস্যা হয় নাই যে এদিকের যে তোমরা যে ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ড আছে এগুলো যে স্থগিত করবে এরকম কোনো প্রবলেম কিন্তু হয় নাই। যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড অবশ্যই নোটিশ প্রকাশ করবে। প্রথমত উপকূল অঞ্চলে যেহেতু আঘাত আনবে, এজন্য উপকূল অঞ্চলে যে পরীক্ষাগুলো, যেই শিক্ষা বোর্ডগুলো ছিল সেই শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং তারা পরবর্তীতে জানায়, এর আগে শুক্রবার ছয় বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘূর্ণিঝড় মুখার কারণে চলমান এসএসসি পরীক্ষার সব নথিপত্র সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তপন কুমার। সেটা দেখে বুঝতে পেরেছে যে শুধুমাত্র ছয়টা শিক্ষা বোর্ড এবং সকালে আমরা যে নোটিশটা দিয়েছিলাম সেখানে পাঁচটা ছিল, এখন নতুন যশোর শিক্ষা বোর্ড যোগ হয়েছে। টোটাল ছয়টা বোর্ডের সকালে যেহেতু নোটিশটা প্রকাশ পেয়েছিল শুধুমাত্র 14 মের পরীক্ষা, অর্থাৎ রবিবারে, এখন ছয়টা বোর্ডের 14 এবং 15 দুইটা তারিখের পরীক্ষা, রবি এবং সোমবারের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র উপকূল অঞ্চলে প্রথম দিকে আঘাত আনবে, এই জন্য এই অঞ্চলগুলো পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশে যদি কোনো জরুরি সতর্কতা জারি হয় এবং যদি সারা বাংলাদেশে এরকম বিপদের সম্মুখীন থাকে সেক্ষেত্রে কিন্তু সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হতে পারে। তবে অন্যান্য বোর্ডে যারা শিক্ষার্থীরা আছো তাদের কালকে যে পরীক্ষাটা হবে 14 তারিখ, সেই পরীক্ষাটা কিন্তু হবে। পরবর্তীতে নতুন কোনো নোটিশ আসলে, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। যেহেতু নিউজটা খুবই জরুরি ছিল, অবশ্যই বুঝতে পারছো একটু ব্যাকগ্রাউন্ড নিউজগুলো একটু সহ্য করবে। এবং ভিডিওতে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে ক্লিক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।